পৌরসভার অস্থায়ী কর্মীর নামে ওয়ার্ক অর্ডার বের করিয়ে ২৪ লক্ষ টাকারও বেশি পরিমাণ দায়িত্ব, তাতেই বেজায় চটে গেলেন এলাকার বিজেপি নেতৃত্ব। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার অন্তর্গত রামজীবনপুর পৌরসভা এলাকার। রবিবার সকালে কন্ট্রাক্টর রাস্তায় কাজ করতে আসলে তাকে বাধা দেয় এলাকার বিজেপি নেতৃত্ব। এলাকার বিজেপি নেতৃত্ব শিবরাম দাস জানান, বড় অঙ্কের টাকা ঘাবলা করার জন্য রামজীবনপুর পৌরসভায় এত স্থায়ী ইঞ্জিনিয়ার থাকতে একজন অস্থায়ী কর্মচারীর নাম দিয়ে ওয়ার্ক অর্ডার তৈরি করে কাজ করতে চাইছে। তিনি আরো বলেন, আমরা যখন সেই কপি দেখলাম সন্দেহ হওয়ায় কাউন্সিলরের কাছে গিয়েছিলাম, তিনি কোনো কাগজ দেখাতে পারেননি। আমরা এক্সিকিউটিভ অফিসারকে ফোনে এবং লিখিত অভিযোগ জানিয়েছি, কোনো প্ল্যান এস্টিমেট নেই, অথচ এত বড় কাজ শুরু হচ্ছে কি করে? এখান থেকে প্রচুর অঙ্কের টাকা ঘাবলা করার জন্যই চুপি চুপি অস্থায়ী কর্মীর নামে কাজের অর্ডার বের করে কাজ করা হচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতা শিবরাম দাসের। তিনি বলেন, আমরা কাজ বন্ধ রেখেছি, সোমবার এক্সিকিউটিভ অফিসার আসলে সব কাগজ দেখে তারপরেই কাজ শুরু করতে দেওয়া হবে। কন্ট্রাক্টর দীপক মোদক জানান, কাজ চলছিল, হঠাৎ সেই সময় ওনারা এসে বলেন এখন কাজ বন্ধ থাকবে। সেই মতো আমি আমার লেবারদের বলি কাজ বন্ধ করতে, আপাতত এখন কাজ বন্ধ রয়েছে। পিচের রাস্তা ছিল, খারাপ হয়ে যাওয়ায় পিচ তুলে ঢালাই রাস্তা তৈরি হচ্ছিল। গ্রামবাসী জয়দেব দাস জানান, নির্দিষ্ট কোনো কাগজপত্র নেই তাই রাস্তা তৈরির কাজ বন্ধ করেছে। পরের দিন পঞ্চায়েত অফিসার আসলে সবকিছু কাগজপত্র আমরা দেখব, তারপর কাজ শুরু হবে। তবে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পম্পা রানী দাস বলেন, অনেকদিন ধরেই শুনছি কাজ হবে, ভোটের জন্য বন্ধ ছিল, এখন ভোট শেষ হয়েছে তাই হয়তো কাজ শুরু হয়েছে। আমার কাছে একটি কাগজ এসেছিল, তবে কে কাজ করছে কি বৃত্তান্ত আমি এত সব বলতে পারবো না, সবকিছু চেয়ারম্যানই জানেন। আচ্ছা, আজকে তো হঠাৎ করে কাজটা কি কারণে বন্ধ হলো কিছু জানেন? কাজটা বন্ধ হওয়ার কারণ হচ্ছে একটাই, যে কাজটা যেটা করা হচ্ছে এই কাজের কোনো এস্টিমেট কাগজপত্র আমরা পাইনি। এমনকি যে কাউন্সিলার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এসেছিলেন, কাউন্সিলারের কাছেও কোনো কাগজ নেই। তাহলে এই কাজটা কীভাবে হচ্ছে নিজেও জানেনি, সেই কাজটা কী করে করবো? আচ্ছা, কতদিন ধরে কাজটা হচ্ছে? এই কাজটা কাল থেকে শুরু হয়েছে, পরশু দিন থেকে শুরু হয়েছে। কিসের কাজ হচ্ছে বা নতুন করে কি সংস্কারের বা কিছু জানেন? নতুন করে সংস্কারের কি, আমরা যদি সেই কাগজটাই না পেলাম যে কি করে জানবো? সেই কাগজটাই তো আমরা পাইনি। কি চাইছেন এখন? আমরা যেটা চেয়েছি, এই যে কাজটা হচ্ছে, এই কাজের সমস্ত যে প্ল্যান এস্টিমেটের কাগজটা আমাদের কাছে চাই, এবং যে ইঞ্জিনিয়ার আমাদের পারমানেন্ট ইঞ্জিনিয়ার দিয়ে কাজ হতে হবে, কোনো এমনি যে ডেলি কাজ করে পৌরসভায় সেসব লোক দিয়ে কাজ হবে না। সেইটা আমাদের কাজ কি তাহলে এখন বন্ধ আছে? না, কাজ আমরা বন্ধ রেখেছি। আমরা বলেছি আগে ইও সাহেবের কাছ থেকে কাগজপত্র সমস্ত কিছু আসবে, স্ট্যান্ডার ফেন্ডার সমস্ত আমরা হাতে পাবো, তারপরে কাজ। আপনারা কি শুনলেন বা কি চলছে? দাদারা সব এলো, এসে বলছে যে কি প্রবলেম কিছুই যায় না, তো দাদারা এলো এসে বলছে যে কাজ বন্ধ থাকবে, কাজ করতে দেবো। কি রাস্তা ছিল এটা? এটা তো এই পিচ ঢালা ছিল, এই পিচগুলো যে তুলেছে। নতুন করে কি কাজ হচ্ছিল? নতুন করে কাজ মানে ঢালাই করবে এরকম কিছু একটা খোঁড়ার কাজ চলছে। কতদিন ধরে কাজটা চলছে? 3 দিন। আজকে তাহলে এসে বন্ধ করে দিল? হ্যাঁ। কারা বন্ধ করলো? কারা, দাদারা এসেছিল কি দাদা সেটা তো অতটা জানি না। পৌরসভায় একটা কাজ হচ্ছে যার এস্টিমেট অ্যামাউন্ট হচ্ছে 24,23,993 টাকা। এই যে একটা বড় অঙ্কের কাজ টাকার, এর এসএই হিসাবে কাউকে দায়িত্ব দেওয়া ছিল না। দায়িত্ব দেওয়া ছিল কাকে? না, মিস্টার দেবব্রত দে, পৌরসভার একজন ক্যাজুয়াল কর্মী। আমরা যখন এটা অবগত হলাম, তখন আমরা এক্সিকিউটিভ অফিসারকে ওভার ফোনে এবং রিটিন কমপ্লেন করার পর রাতারাতি এখানে আবার একজন এসএই নাম লেখা হয়েছে। তো আমাদের বক্তব্য যে এত টাকার কাজ কোনো পার্মানেন্ট এসেই পৌরসভা থাকা সত্ত্বেও তাকে সুপারভিশন বা মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হলো না। কাউন্সিলরের কাছে প্ল্যান এস্টিমেটের কপি চাইতে গেছি, বলছে আমাকে পৌরসভা থেকে কোনো প্ল্যান এস্টিমেটের কপি দেয় না, এজেন্সির কাছে কোনো প্ল্যান এস্টিমেটের কপি নাই। তো আমরা এমতো অবস্থায় বললাম কাজ বন্ধ থাকুক, কালকে সোমবার এক্সিকিউটিভ অফিসার পৌরসভায় আসুক, আমাদেরকে এস্টিমেট প্ল্যানের কপি দিক, এবং একজন এসেই যারা পার্মানেন্ট এসেই তাদেরকে দায়িত্ব দিক। এটা তো বড় ঘাবলা করার একটা জায়গা করেছে যে একজন পৌরসভার ক্যাজুয়াল কর্মীকে দিয়ে 24 লক্ষ টাকার 25 লক্ষ টাকার কাজে সুপারভিশন মনিটরিং হচ্ছে, এমনি টানতে পারবে? মানে তৃণমূল যে কায়দায় চুরি করে আর কি।
সেই কায়দায় এখান থেকে একটা টাকাটাকে তুলে নিতে চেয়েছি। আমরা চাইছি কাজ বন্ধ থাক, পৌরসভার এসেই এসুক, আমাদেরকে কালকে সোমবারে এক্সিকিউটিভ অফিসার প্রকৃত যে কোন এসে এই কাজটা করছে তার নাম বলুক, তার নামে ওয়ার্ক অর্ডার ইস্যু করুক। কত নম্বর ওয়ার্ডে কাজটা হচ্ছে? এটা 1 নম্বর ওয়ার্ডে কাজটা হচ্ছে। তো এটা আমরা কালকে জানার পরেই আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা এক্সিকিউটিভ অফিসারকে জানিয়েছি এবং আমরা আজকে ছুটির দিন, তা সত্ত্বেও আজকে কাজ হচ্ছিল, আমরা এসে বললাম যে না আজকে কাজ করতে হবে না। মানে এখন তারা কাজ বন্ধ না, এখন কাজ বন্ধ আছে। আমরা কিসের ভিত্তিতে কাজ হচ্ছে? প্ল্যান এস্টিমেট নাই, কিছুই নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, দেবব্রত দে একজন ক্যাজুয়াল স্টাফ পৌরসভার, পৌরসভায় 3 জন পার্মানেন্ট এসেই আছে, তাদের কাউকে এখানে ইনক্লুড করা হয়নি কাজ সুপারভিশন না, পরে হাতে লেখা হয়েছে। আপনারা দেখুন না কত বড় ঘাটালা, এটা কালকে জানাজানি হওয়ার পর হাতে লিখেছে। আপনি বলুন, একজন মেমো নাম্বার ইস্যু হচ্ছে মিস্টার দেবব্রত দে অ্যান্ড শান্তনু গুচাই, এটা হতে পারে? হাতে লেখা শান্তনু গুচাই, মানে একজন দেবব্রত দে একজন ক্যাজুয়াল স্টাফ, ডিলিটেড যাকে বলে স্টাফ, আর তার পাশে লেখা হচ্ছে শান্তনু গুচাইতের নাম হাতে লেখা। রাস্তাতে কিসের কাজ বা কিছু জানেন? আমরা কিছুই জানতে পারছি না, তো প্ল্যান এস্টিমেটের কোনো কপি নাই, কাউন্সিলর দিতে পারছি না, তিনিই জানেন না এটা কিসের কাজ। তিনি ছিলেন একটুখানি আগে 1 নম্বর ওয়ার্ডে, আপনি কাউন্সিলর, তো এখানে যে কাজটা হচ্ছে এই বিষয়ে আজকে দেখলাম যে কাজ বন্ধ করে দিয়েছে, আপনার কি কোনো ওয়ার্কটা আপনার হাতে কোনো কিছু দিয়েছে? ওয়ার্কটা বলতে আমার হাতে সেরকম কিছু মানে ইয়ে নাই, শুধু একটা এস্টিমেট মানে ইয়ে দিয়েছিল, এস্টিমেট নাই, ওয়ার্কটারই একটা কাগজ দিয়ে গিয়েছিল, আর কিছু নাই। এমনি আমাদের কাজ হবে, অনেক দিন থেকেই কাজ হবে হবে করছে, এখন এই ভোটের পর এবারে কাজ শুরু হয়েছে, তা এবারে আর এইটুকুনি মানে ইয়ে। তারপরে কাকে দিয়ে করাচ্ছে সেসব চেয়ারম্যান বাবুই জানেন, আপনি কিছু জানেন? হ্যাঁ, উনি সব করেন আর কি, যেখানে যা কাজ বাজ সে উনি করেন, আর আমরা শুধু একটু দেখভাল করে দিই এইটুকুনি। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477-16138, 7477-16139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল, লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর স্পলিনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। খবরের আপডেট পাওয়ার জন্য